প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আদাব গ্রিটিংস এন্ড ওয়েলকাম টু রবি 10 মিনিট স্কুল আমরা গত ভিডিওতে গত কয়েক ভিডিও ধরে অ্যাকচুয়ালি আমরা বিক্রয় বাজেট বা বিক্রয় ফোরকাস্ট করা এই সংক্রান্ত বিষয়গুলো অ্যাকচুয়ালি আমরা দেখার চেষ্টা করেছিলাম তা আজকের এই ভিডিওতে অ্যাকচুয়ালি আমরা বিক্রয় বাজেটের একটা ছক দেখার চেষ্টা করব হ্যাঁ যে বিক্রয় বাজেট অ্যাকচুয়ালি আমরা কিভাবে প্রস্তুত করে থাকি সেই সংক্রান্ত একটা ছক দেখার চেষ্টা করব বলে নেওয়া ভালো বিক্রয় বাজেটের বেশ কয়েক রকম ছক হতে পারে বেশ কয়েক রকম অ্যাকচুয়ালি ইয়ে হতে পারে যে টেবিল সেটা হতে পারে আমি এখানে একটি টেবিল বা একটি স্যাম্পল তোমাদেরকে দেখিয়েছি তোমাদের পাঠ্যবইতে হয়তো তোমরা মোট তিন রকমের ছক মোস্ট প্রবাবলি তোমরা দেখতে পারবে সো বিক্রয় বাজেট অ্যাকচুয়ালি বেশ কয়েকটা ক্যাটাগরি ওয়াইজ রচনা করা যেতে পারে একটা হতে পারে প্রোডাক্টের ভিত্তিতে বা দ্রব্যের ভিত্তিতে আরেকটা হতে পারে অঞ্চল ভিত্তিক একটা বিক্রয় বাজেট আরেকটা হতে পারে যে বিক্রয় করবে অর্থাৎ বিক্রয় কর্মী সেই বিক্রয় কর্মীর ভিত্তিতে একটা বাজেট অর্থাৎ এখানে আমরা বিক্রয় বাজেট কোন কোন পার্সপেক্টিভে বা কার কার পার্সপেক্টিভ রচনা করতে পারি সেটা দেখছি আরেকটা হতে পারে যে ক্রেতার ভিত্তিতে কাস্টমারের ভিত্তিতে আরেকটা হতে পারে সময়ের ভিত্তিতে হ্যাঁ সো এখানে অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে যেটা দেখিয়েছি সেটা অ্যাকচুয়ালি সময়ের ভিত্তিতে অর্থাৎ এই যে সবশেষ যে ক্যাটাগরিটা তোমাদেরকে দেখিয়েছি সেটা হচ্ছে সময়ের ভিত্তিতে যেমন দেখো একটা বছরকে আমরা যদি চারটা ভাগ করি তাহলে আমরা পাবো প্রথম কোয়ার্টার দ্বিতীয় কোয়ার্টার তৃতীয় কোয়ার্টার এবং চতুর্থ কোয়ার্টার সো প্রথম কোয়ার্টারে কি থাকবে বলতো জানুয়ারি থেকে মার্চের তথ্য দ্বিতীয় কোয়ার্টারে থাকবে এপ্রিল থেকে জুনের তথ্য আমি এখানে সংক্ষেপে লিখছি মাসের নামগুলো তৃতীয় কোয়ার্টারে থাকবে জুলাই থেকে সেপ্টেম্বরের তথ্য এবং চতুর্থ কোয়ার্টারে গিয়ে অক্টোবর থেকে ডিসেম্বর আশা করছি এই বেসিক বিষয়টা সকলের কাছেই পরিষ্কার সো এখানে আমরা কি করব আমরা হচ্ছে বিভিন্ন পণ্যের নাম লিখব এরপর প্রথম কোয়ার্টার আমরা কত টাকা পেলাম দ্বিতীয় কোয়ার্টার কত টাকা পেলাম তৃতীয় কোয়ার্টারে গিয়ে কত টাকা পেলাম এবং চতুর্থ কোয়ার্টারে গিয়ে আমরা কত টাকা পেলাম সেটা লিখব অনেক সময় হয় কি জানো একটা প্রোডাক্ট আমরা যখন বাকিতে বিক্রি করি তখন এর কিছু অংশ হয় প্রথম কোয়ার্টারে আদায় হয় তারপর কিছু অংশ আবার গিয়ে দ্বিতীয় কোয়ার্টারে গিয়ে আদায় হয় আবার দেখা যায় কিছু অংশ তৃতীয় কোয়ার্টারে গিয়ে আদায় হয় হ্যাঁ সো এইভাবে আসলে বিষয়গুলো চলতে থাকে আবার কোনো একটা র্যান্ডম পণ্য ধরে নিচ্ছে কলম সেটা দ্বিতীয় কোয়ার্টারে কিছু আদায় হলো আবার কিছু আবার গিয়ে চতুর্থ কোয়ার্টারে গিয়ে আদায় হলো সো ইট ডিপেন্ডস ইউনো বিক্রয় বাজেটের এই ছকটা অ্যাকচুয়ালি আমি সময়ের পার্সপেক্টিভে তোমাদের দেখিয়েছি বইতে হয়তো বা তোমরা অঞ্চল ভিত্তিক এবং প্রোডাক্ট ভিত্তিক কিছু ক্যাটাগরি অ্যাকচুয়ালি তোমরা দেখতে পাবে সো এই সবগুলো যোগ করে আমরা প্রতিটা কোয়ার্টার ওয়াইজ যোগফল নির্ণয় করব এবং মোট অ্যাকচুয়ালি বিক্রয় যে বাজেট সেটা কত হয় সেটা আমরা নির্ণয় করার চেষ্টা করব অনেক সময় এমন হয় যে আমরা ধরো সেকেন্ড কোয়ার্টারে আছি অনেক সময় আমরা ধরে নিচ্ছি যে আমরা সেকেন্ড কোয়ার্টারে আছি তৃতীয় কোয়ার্টার এখন আমরা জানি না কত হবে চতুর্থ কোয়ার্টার আমরা জানি না কত হবে সেই ক্ষেত্রে আমরা তৃতীয় এবং চতুর্থ কোয়ার্টারটা ফোরক্যাস্ট করি বাংলাতে কী বলা হয় বিক্রয় পূর্বাভাস ইংরেজিতে বলা হয় ফোরক্যাস্ট করা অনেক সময় আমরা তৃতীয় এবং চতুর্থ কোয়ার্টারের বিক্রয় কত হতে পারে সেটা আমরা কি করি ফোরক্যাস্ট করি এই সংক্রান্ত একটা বিস্তারিত আলোচনা গত ভিডিওতে করে আসা হয়েছে বা কত কয়েক ভিডিও আগে করে আসা হয়েছে আশা করি সকলে সেই ভিডিওগুলো দেখেছো দ্য পয়েন্ট আই এম ট্রাইং টু মেক ইজ বিক্রয় বাজেট এই যে বিক্রয় বাজেটটা হ্যাঁ সেটা বিভিন্ন ছকে প্রস্তুত করা যেতে পারে বিভিন্ন পার্সপেক্টিভে প্রস্তুত করা যেতে পারে এবং এই ক্ষেত্রে আসলে বাকিতে বিক্রয় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সো কোন কোয়ার্টারে বাকিতে বিক্রয়ের কতটুকু আদায় হচ্ছে সেটা ট্র্যাকে রাখা বা সেটা মনে রাখা সেটা আমাদের জন্য বা হিসাবভুক্ত করা ঠিকমতো আমাদের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো এক ভিডিও নিয়ে স্টে টিউনড উইথ রবি 10 মিনিটস স্কুল